আগামী 8 তারিখে আস্তাবল ময়দানে যে জনসভা, সেই জনসভাকে উপলক্ষ করে আমাদের নরসিংগড় অঞ্চলের পার্টির যে কর্মসূচি বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার করা, সেই প্রচারে যখন আমরা বেরিয়েছিল তখন একটা টিম নরসিংগড় নতুন পল্লী থেকে যখন প্রচারে বেরিয়েছিল, ওই সময়ে বিজেপি শাসক দলের কিছু লোক আমাদের কংগ্রেসের উপর নানা ধরনের অত্যাচার, মানে অশ্লীল ভাষা, গালিগালাজ এবং ঠ্যাংকুং ভেঙে লাইব, 15 বছরে ঘরে বয়ে দেব, প্রচারে জান যেত না, প্রচার করা যেত না, এই ধরনের গালিগালাজ করছে। পরবর্তী সময় তারা একটু ভয় পায়, তারা কী করছে, তারা চলে গেছেন। দ্বিতীয় দফায় ভাগলপুরে ওইখানে আমাদের কিছু কমরেডরা বাড়ি বাড়ি প্রচার করে মোটামুটিভাবে সেরে আসলো। ওই সময়ে আসার পথে আমাদের দুজন তিনজন কমরেডকে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা ওই রাস্তার মধ্যে আটকেছে, আটকেছে তাদেরকে ধর ধর করতেছিল। তারা বাইক আসছে, তাদের বাইকে রাস্তার চাপাতে তাদের রাস্তার কিনারে নিয়ে গেছে, এবং হেলমেট তারা পরানো ছিল এবং তাদের মধ্যে হেলমেটেরও কিছু কিল ঘুষি পড়ছে। তারা কোনো কোনো আত্মরক্ষা করে তারপর ওই জায়গা থেকে এয়ারপোর্টে পার্টি পিছিয়ে আসছে। এখানে আসার পরে, পার্টি পিছিয়ে আসার পরে আমরা সবাইকে আমাদের কংগ্রেসদের জানানো হয়েছে, তা আমরা সবাই এখানে একত্রিত হইলাম। তারা কিছুক্ষণ পরে পার্টি অফিসের সামনে আমাদেরই একটা মোটর শ্রমিকের একটা অফিস ঘর আছে, এই ঘরটা তারা ঢল করে রাখছে। ওই জায়গাতে তারা সব জড়ো হয়েছে আমাদের পাশাপাশি 2 মিটার আমাদের পার্টি অফিস আর আমাদের মোটর শ্রমিক ইউনিয়নটা, ওইটার মধ্যে জড়িত। তারা অক্ষুত্র গালিগালাজ করতেছিল আমাদের কমরেডসের উদ্দেশ্যে, আমরা চুপচাপ ছিলাম। পরবর্তী সময়ে আমাদের কমরেডটা খবর পেয়ে সমস্ত কমরেডটা চারিদিক থেকে যখন আসলো, তখন আমাদের প্রতিরোধ গড়ে তুললাম। তখন তারা কিছুক্ষণের মধ্যে একটা মিছিল করে গালিগালাজ করতেছিল, প্রচুর গালিগালাজ করে তারা চলে গেছে। আর এই যে একটা অনৈতিক কার্যকলাপ, এবং বামপন্থীদের প্রচারে যাওয়া যাবে না, বাড়ি বাড়ি মিছিল করা যাবে না, এবং ঘরে বসতে হবে, এবং 15 বছর যাবৎ ঘরে বসাই লাগবে, বাইরে প্রচারে গেলে হাত ভেঙে লাগবে, এই সকলের বিরুদ্ধে আজকে যে তারা আমাদের সঙ্গে ব্যবহার করছে, এই সকল কার্যকলাপের বিরুদ্ধে আমরা একটা ধর্ণা নরসিংগড় থানাতে ডেপুটেশন আকারে দিলাম আর কি।